পাতা হয়েছে 1,22,305 কেজি চা পাতা, যার আনুমানিক দাম 3,05,76,000 টাকা। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী এম এ হামিদ। নবম চা নিলামে 1,22,305 কেজি চা নিলামে হচ্ছে, যার আনুমানিক বাজার মূল্য 3,05,76,000 টাকার উপরে। কেউ বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টির মধ্যে অনেক বাইরে এসেছেন। তিনটি ব্রোকার হাউসের আজকে চা নিলাম হচ্ছে, এবং গত নিলামে চায়ের মান বায়ার না থাকার কারণে তেমন একটা ঘাটতি হয়নি, কিন্তু আজকে যারা এসেছেন এখানে বায়াররা বা ব্রোকাররা বলছেন যে চায়ের গুণগত মানও ভালো আছে, এবং এই মুহূর্তে কিন্তু বৃষ্টি প্রচুর পরিমাণে হওয়ার কারণে চায়ের গুণগত মান বাগানগুলো ধরে রেখেছে, এবং এতে করে চা নিলামে ভালো চায়ের আমার উঠেছে, এবং ভালো চায়ের কিন্তু ভালো দাম পাওয়া যাবে। এই নিলামে ব্ল্যাক টি এবং গ্রিন টি উঠেছে, এবং গত নিলামে যদিও গ্রিন টি বিক্রি হয়নি, বায়ার কম ছিল। আজকে তারা আশা করছেন লোকেরা যে গ্রিন টি এবং ব্ল্যাক টি প্রচুর পরিমাণে বিক্রি হবে, এবং এই বিক্রিগুলো টাকা যখন চা মালিকের কাছে যাবে তারা ধরে দাঁড়ান। চা মালিকরা বলছেন যে প্রতিনিয়ত কিন্তু চা নিলামে বিক্রি হওয়া না হওয়ার কারণে তারা কিন্তু বাগানগুলো অনেক বাগানে কিন্তু টাকা দিতে পারছেন না, শ্রমিকদের বেতন বাধা দিতে পারছেন না, তারা হিমশিম খেতে হচ্ছে। এই চা শিল্পকে দূরে দাঁড়ানোর জন্য সরকারকে এগিয়ে আসতে হবে বলে তারা দাবি করছে। এই ছিল আমার কাছে শ্রীমঙ্গলের চা নিলামের সর্বশেষ। এই ছিল এখন জনপদের আয়োজন, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন।